শোধ করলেন। করার পরে যেখানে শোধ শোধ করে রামবাবু ওই ডায়েরিতে ও অন্য পৃষ্ঠায় অন্যরকম ভাবে লিখে এই সৎ মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ, জানেন নরম মানুষ। গিয়ে শোধ করার পরে বেশ কিছুদিন পরে গিয়ে কয়েক সপ্তাহ পরে গিয়ে বলছে যে আচ্ছা লোক পাঠিয়ে দিচ্ছি, আপনি কিছু মূল টাকা আমাকে দেন। সুদের টাকা দিয়েছে কিন্তু আসল টাকা কিছু বাকি আছে। বলতে সে কি কথা, আমি তো সব শোধ করে এলাম, আসল সুদ সহ প্রতি মাসে মাসে সুদ দিয়ে এসেছি, আমি তো আপনার কাছে কোনো বাকি নেই। এইভাবে রামবাবু যে সুখর সে খুব চেষ্টা করলো যেনাকে ফাঁদে ফেলানো। তো আজকের কাল আজকালকার মানুষ এমনি দ্বারা ভক্তি জীবনে আজকাল কেউ ভালোবাসে না, ভক্ত ছাড়া কেউ ভালোবাসে না। আমরা ঘরের মধ্যে যে কজন আছি আমরা আমাদের ভালোবাসি, আমাদের বাইরে গিয়ে ভালোবাসবেন। দেখবেন আপনি রাস্তায় যাবেন, এখানে যাওয়ার সময় আপনি অনেক অনেক কথা শুনবেন, বাস্তবে প্র্যাকটিক্যালি হয়তো আপনি শুনেননি কিন্তু আমরা শুনছি, বিভিন্ন কথা শুনবেন। তো এবারে ও গ্রামে কেউ ওনার সমর্থন করলো না। তা উনি বলেছিলেন যে আচ্ছা বৃন্দাবনের বাকি বিহারীজি ভগবান তিনি নাকি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আপনারা জানেন বাকি বিহারি সম্পর্কে অনেক জানেন, তো কেউ আমি আর গভীরে যাচ্ছি না কথা বলার জন্য। ধনক দর্শন হয় কেন হয়, বাকি বিহারীজি এত কৃপালু এত দয়ালু যে ভক্ত যে মনে যায় সেই মনে যদি একবার চোখে চোখে হয়ে যায় বাকি বিহারীজি ওই ভক্তের পিছন পিছন চোখে আসে। পিতায় গৌর প্রেমানন্দে প্রচুর কাহিনী আছে, আপনারা কেউ কেউ অনেকেই জানেন বাকি বিহারীজি এত, সেই জন্য আজও ভরত দর্শন হয়। ভরত দর্শন হওয়ার কারণ ওই যদি আপনার মনের বাসনা যদি একবার চোখে চোখে হয়ে যায় বিহারী আর উপায় নেই, আপনার পিছন পিছন অনেকভাবে আসবে। সে অনেক ব্যাপার আছে, বৃন্দাবনে অনেক লীলা আছে, বৃন্দাবন সাধারণ কিছু নয়। তারপরে উনি দুঃখে বললেন যদি ভগবান যদি থাকে তাহলে আমার এই মহা বিপদ থেকে আমাকে উদ্ধার করে। তাই তিনি কি করলেন, মাকে বিহারী দিকে স্মরণ করলেন। শেষে কোর্টে ওই মাস্টারমশাইয়ের নামে মানে কেস করল ওই দালাল সুদ করল, কোর্ট থেকে চিঠি এলো মাস্টারমশাইকে কোর্টে গিয়ে হাজির হতে হবে, এখন সত্যি কথাটা কিন্তু এই কোনো গল্প হয় না। হ্যাঁ, এবারে মাস্টারমশাই কোর্টে গিয়ে যখন হাজির হয়েছে তখন বলছে আপনি এইগুলো করেছেন, ওটা যে মানে ইয়ে কি বলে ওটা ম্যাজিস্ট্রেট বলে আপনি করেছিলেন বলে হ্যাঁ টাকা নিয়েছিলাম কিন্তু আমি শোধ করেছি, তো বললো আপনার। তারপরে সেই কোর্টের উকিল যে জজ ম্যাজিস্ট্রেট তাকে বলেছিলেন যে আপনার এমন একজন সাক্ষী আনুন আপনি যে আপনার কথা সমর্থন করে। বললো আমার তো পাড়া প্রতিবেশী আত্মীয় কেউ সমর্থন করে কেউ নেই, একমাত্র ভগবান আছে, মাকে বিহারি যে আমার আছে। বলে সে আবার কি বলে সামনে বলছে ভগবান মাকে বিহারি যাচ্ছে। বলে তাকে আনুন দেখি আপনি কিরকম আমরা মাকে বিহারি আপনার জজ জানেন বাকি বেরিতে মন্দিরে পাথর হয়ে বসে আছে, যেমন আমরা বলছি বসে আছে ভগবান মন্দিরে। কিন্তু ভগবান ভাগবতমের একাদশী স্কন্ধে বলছেন ভগবান যে কোনো রূপে আমাদের মনের কথা, আমাদের চলাফেরা, আমাদের কামনা বাসনা সব বুঝতে পারছে। আমরা এই ভক্তি জীবন চেয়েছিলাম তাই আমরা এরকম একসঙ্গে বসতে পারছি, যে যেখানে থাকি না কেন, যে যত কষ্ট থাকি না কেন, আমরা চেয়েছিলাম ভগবান এখানে এনে দিয়েছিলাম। আমাদের কেউ অস্বীকার করতে পারবো না আজকে এখানে অনেক বাড়ির সমস্যা আছে, শরীরের সমস্যা, কেউ আপনি এখানে বসে আছেন কেন, এটা আপনার মনের বাসনা ছিল যে আমি একসঙ্গে ফিরিয়ে হরিনাম করব, একটু হরিকথা শ্রবণ করব, তাই ভগবান আজকে আমাদের এখানে সুযোগ করে দিয়েছে। এইবারে ওই মাকে বিহারি প্রথমে আপনি দেখলেন তখন ওই মাস্টারমশাই ওই কোর্ট থেকে বেরিয়ে, এটা কিন্তু বৃন্দাবনের বৃন্দাবন থেকে ঠিক পাশের একটা গ্রাম আলিগড় গ্রাম আছে, আলিগড় বৃন্দাবনের পাশে আজও আছে আলিগড় গ্রাম, ওই আলিগড় গ্রামের মাস্টারমশাই পাশাপাশি আলিগড় থেকে বৃন্দাবনে এসেছে বাকি বিধি মন্দিরে যারা দর্শন করেছেন অনেকে, এসে মন্দিরে যাচ্ছে মন্দিরের পাশে দেখ
ভক্তি কে বলিতে পাখি বেরিতে এখন প্রচুর বলি হয়ে গেছে। আর জিনিসপত্র রেখে তারা গেছে, অনেকে দর্শন করেছেন। দেখছে একটা সাধু বাবা দীর্ঘ শীর্ণ গতি কাপড় তুমি যাও, আমি বাঁকে বিহারীকে বলছি, আমি বাঁকে বিহারীকে বলছি যে এইরকম তোমার একজন ভক্ত এরকম এক বিপদে পড়েছে, তার মানে নিজে বেরিয়ে এসছে ভক্তের ডাকে ভগবান করে সারা দেয়। এই যে বেরিয়ে এসছে ভক্ত কোর্ট থেকে ওই ওই কান করে দাঁড়াতে হয় সামনে সামনে, সেখান থেকে ভগবান যে আমার কথা স্মরণ করেছে ওই রূপে ভগবান ভক্ত রূপে আছে আমাদের কাছে। ভক্ত রূপে তারা শিষ্টাচার নিষ্ঠা জীবনকে সৎপথে পরিচালিত করার চেষ্টা করছে তারা আমাদের, তাই না সবাই তারা আমাদের ভগবানের প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে আছে। আর এই দৃষ্টি দুঃখ দিলাম, এই সাধু বাবা বললো আমি বাঁকে বিহারী দিকে দেখে আনছি তুমি যাও, আমি বলে দিচ্ছি। ফিরে গেছে কিছু সময় পরে পরে কোর্টে গিয়ে দেখতে সেই সাধু বাবা গিয়ে জজের সামনে দাঁড়িয়ে বলছে বলুন কি বলতে হবে। বলছে আচ্ছা এই যে মাস্টার মশাই ইনি দিতেন, ইনি এই রামবাবুর কাছে টাকা নিয়েছেন আপনি কি জানেন? বলছে এই তারিখে এই সময়ে এই ডায়েরি এত পৃষ্ঠাতে লেখা আছে, ওনাকে ডায়েরিটা বের করতে বলুন। পিতাই গৌর প্রেমানন্দে ম্যাজিস্ট্রেট তো খ হয়ে গেছে কি বলবে। সেই সাধু বাবা এসে বলছে এই তারিখ এই সময় ডায়েরির এত পৃষ্ঠা নাম্বার এই কালিতে লেখা বের করুন। তাহলে সাক্ষী যে বলে আর ওই যে খুশখোর সুদ্ধ সরি সে অন্য পৃষ্ঠা বের করেছে, জজ এবার বলে তোমার ডায়েরি বের করো, কারণ যে পৃষ্ঠাতে লেখা হয়েছিল টাকা নিয়েছিল সে পৃষ্ঠা তো শোধ হয়ে গেছে, লিখেছে পে বা মাস্টার মশাই শ্যামবাবু শোধ করলো যে সই করেছে সে পৃষ্ঠা বের করে নি, উকিলের সামনে জজের সামনে অন্য পৃষ্ঠা বের করেছে ও লিখে রেখেছে এক্সট্রা ওটা যে শহরের কাছে। মাকে বিহারি দি দাঁড়িয়ে বলল বলো এই আমার মাস্টার মশাই, সবাই সহজে উত্তীর্ণ হয়ে গেল জয়লাভ করলো সবার সামনে, সে বাড়ি এসে রাস্তা দিয়ে আসছে কাঁদতে কাঁদতে বাড়ি আসছে, বাড়িকে স্ত্রী বলছে কি হল কান্না কাটা বলছে পাকে বিহারি দেখে আমি দেখি ভালো করে শুনুন, পাকে বিহারি দেখে আমি দেখি কিন্তু ভগবান পাকে বিহারিদের কথা শুনেছিলাম তিনি নাকি ভক্তের বাসনা এইভাবে পূর্ণ করে, তিনি নাকি ভগবান ভক্তকে এইভাবে ভালোবাসেন, তা আমি তাকে মনে মনে ভালোবাসতাম তার কথা আমি শুনতাম কিন্তু আমি তাকে দেখিনি, যেমন আমাদের অনেকে বাকি বেরি দর্শন হয়নি, কিন্তু আমি যদি ভগবানকে ভালোবাসি বাকি বেরি দেখি তো ভগবান স্বয়ং বাকি বিহারি জি তিনি সেই মন্দির থেকে তিনি কোর্টে গিয়ে হাজিরা দিলেন আমার হয়ে, আমার মতো একজন অতীত আমি তাকে কোনোদিন দেখিনি তার কাছে যাইনি শুধু একটু অন্তর থেকে তাকে ভালোবেসেছিলাম। তখন তার স্ত্রী আত্মীয় পরিজন আস্তে আস্তে খবর ছড়িয়ে গেল, পাড়া প্রতিবেশী খবর ছড়িয়ে গেল যে ভগবান প্রতি শুধু মনে মনে যদি আমরা ভালোবাসি তাহলে ভগবান আমাদের কাছে কতটা কৃপা কতটা আশীর্বাদ কতটা আনন্দ কতটা সাহায্য আমাদের কাছে নিয়ে আসে। এই কাহিনী দিয়ে আমরা